ওয়েলকাম টু মাই চ্যানেল শুভমনা ক্রিয়েশন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশান ছাড়া আপনারা ইউটিউব প্রিমিয়াম ফ্রিতে ইউজ করতে পারবেন ইউটিউব প্রিমিয়াম নিলে আপনারা ফ্লোটিং স্কিনেও ভিডিও চালাতে পারবেন ধরুন আমি এই ভিডিওটা চালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের ফ্লোটিং স্ক্রিনে কীভাবে ভিডিওটা চলছে এরপরও দেখুন আমি কিন্তু এইখানে সব অ্যাপ ইউজ করতে পারছি এরকম আপনারাও পারবেন আপনার ফোনের ফ্লোটিং স্ক্রিনে ভিডিও চলাকালীন আপনারা সব অ্যাপ ইউজ করতে পারবেন আর সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো আমরা যখন ইউটিউবে ভিডিও চালাই তখন প্রথমে একটা অ্যাড আসে এবং ভিডিওটা চলাকালীনও একটা অ্যাড আসে যেটা আমাদের খুবই বিরক্তকর লাগে তার জন্য আমরা ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশান নিই যেটা এই অ্যাপটাতে আপনারা ফ্রিতে পাবেন এই অ্যাপটাতে এই সুবিধাটাও আছে যে কোনো অ্যাডস আসবে না আপনাদের কাছে আর তাছাড়াও স্ক্রিন লক করার পরেও ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা চালিয়ে রাখতে পারবেন এর জন্য আপনাদের একটা আলাদা অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটা কিভাবে ইউজ করতে হবে এবং আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব অবশ্যই আর অ্যাপটার লিঙ্ক পেতে গেলে আপনাদের কি করতে হবে সেটাও আমি আপনাদের দেখাবো অ্যাপটা ডাউনলোড করতে গেলে আজকের ভিডিওটার ডেসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে সবার প্রথম আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে সেখানে আপনারা ইউটিউব ভ্যান্স নামে অ্যাপটা পেয়ে যাবেন সেটা ডাউনলোড করতে হবে তারপর আপনারা ইনস্টল করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার টেলিগ্রাম চ্যানেল এবং এখানেই আমি অ্যাপের লিঙ্কটা শেয়ার করে দিয়েছি এরপর আপনারা এখানে গিয়ে ইজিলি ডাউনলোড করে নিন ডাউনলোড করার পর ইনস্টল করুন ইনস্টল হওয়ার পর এখানে অপশান আসবে ওপেন করুন এরপর আপনারা এখানে ক্লিক করুন এরপর এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন ক্লোজড সবার প্রথম আপনার সামনে তিনটে অপশান আসবে এর মধ্যে দুটোকে আপনার প্রথমে দুটোকে আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে হা টাচ করুন দেখুন ডাউনলোড হয়ে যাবে ইনস্টল এখানে হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনার ওয়েট করতে হবে হানড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পর আপনাদের এখানে প্রসেসিং হবে দেখুন সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়া যাওয়ার পর এখানে অ্যালাউ অ্যাপস আছে এখানে অ্যালাউ করে দেবেন আপনার স্ক্রিনের উপর ভেন্স ম্যানেজার দেখাবে এখানে টাচ করবেন এখানে টাচ করার পর ধরুন এরকম অপশানটা আপনাকে দেবে এইখানে এসে ডান দিকের এই চার চৌকো একটা বক্সের মতন দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন ডান দিকে আপনাদের আবার ইনস্টল করার জন্য দেবেন সেম প্রসেসে আপনারা ইনস্টল করবেন এরকম স্ক্রিনের উপর ইউটিউব ভেন্স চলে আসবে এখানে আপনারা যাবেন এখানে কোনো সাইন ইন করার প্রয়োজন হবে না এখান থেকে আপনারা অ্যাড ছাড়াই ভিডিও দেখতে পারবেন আমি ইউটিউবে প্রথম ভিডিও বানাচ্ছি তাই আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবেন এবং আমার চ্যানেল ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পর দেখা হচ্ছে নেক্সট ভিডিও